নিপা ভাইরাস আবিষ্কারের তথ্য আমাদের অনেকেরই অজানা। কোথায় কিভাবে কী নাগাদ এর বিস্তার উৎপত্তি ইত্যাদি বিষয়ে চেষ্টা করব আজকে এই ভাইরাসটি সম্পর্কে তথ্যগুলো তুলে ধরার। মালয়েশিয়ার ছোট্ট একটা গ্রাম সুনগাই নিপা 1997 সালে সেখানে হঠাৎ দেখা গিয়েছিল অদ্ভুত এক ধরনের রোগ। শুরুতে ওই এলাকার শুকরের মধ্যে এক ধরনের শ্বাসতন্ত্রের রোগ দেখা দিল। অচিরেই এই একই ধরনের রোগ ছড়িয়ে পড়ল গ্রামটির কয়েকজন শুকর চাষি ও কষাইখানার কর্মীদের মধ্যেও। তাদের মধ্যে লক্ষণগুলো ছিল জ্বর, কাশি, মাথা ব্যথা এবং শ্বাসকষ্ট। সৌভাগ্যের ব্যাপার হলো রোগটি সরাসরি মানুষ থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েনি, তাই সেবার খুব বেশি মানুষকে ভুগতে হয়নি। 1999 সালেও রোগটি পুনরায় দেখা গেল। সেবার 100,000-এর বেশি শুকর মেরে রোগটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। সে সময় 265 জনের মধ্যে এনসেফালাইটিস দেখা যায়, যার মধ্যে 105 জন মানুষ মারা যায়। আক্রান্ত এক লোকের মস্তিষ্ক থেকে নোভেল প্যারামাইক্স ভাইরাস আলাদা করা হয়। লোকটির গ্রামের নামে ভাইরাসটির নাম দেওয়া হয় নিপা ভাইরাস। ভাইরাসটি ফলভোগ বাদুড়ের মধ্যেও শনাক্ত করা হয়েছিল। এ থেকে ধারণা করা হয় বাদুড় থেকে ভাইরাসটি ছড়িয়েছে। গবেষকদের ধারণা, মানুষের মধ্যে রোগটি শুরু হওয়ার কারণ সম্ভবত বনের গাছ কেটে উজাড় করে বন ধ্বংস করার কারণে ওই এলাকায় বাদুড়ের একটা কলোনি গৃহহীন হয়ে পড়েছিল। এরপর একটা শুকরের খামারের পাশের গাছে নতুন করে বাসা বেঁধেছিল বাদুড়ের দলগুলো। তাতে বাদুড়ের মলের মাধ্যমে শুকরের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়ে, তারপর খামারের শুকর থেকে ছড়িয়ে পড়ে ওই কৃষক এবং কষাইখানার কর্মীদের মধ্যে। 2001 সালে বাংলাদেশের মেহেরপুরে প্রথম রোগটি ধরা পড়ে। 2001 থেকে 11 সাল পর্যন্ত বাংলাদেশে প্রায় 20টি জেলায় 11-12 এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে মোট 150 জনের বেশি লোক মারা গেছে। প্রতিবছর শীতকালে বাংলাদেশের বিভিন্ন স্থানে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। সাধারণত বাদুড়ের মাধ্যমে এই রোগের ভাইরাস ছড়ায়, তবে আক্রান্ত ব্যক্তি থেকেও অন্য ব্যক্তিতে ছড়াতে পারে। বাদুড়ের লালা, প্রস্রাব, দূষিত খেজুরের রস কোনো মানুষ খেলে এই ভাইরাসটিতে আক্রান্ত হতে দেখা যায়। এই শীতে সবাই সতর্ক হন।